আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কভু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে এই সুন্দর সকালের মতো আপনাদের সারাটি দিন সুন্দর কাটুক সেই কামনায় শুরু করছি আজকের আয়োজন আজ এই আয়োজনে আমি আপনাদের সাথে থাকব মারিয়া শিমু চায়ের চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে চায়ের চুমুকে আজ আমাদের প্রিয় মুখের বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি আমাদের দেশীয় সংস্কৃতিকে দেশীয় পোশাককে সবসময় সকলের মাঝে তুলে ধরতে অগ্রগামী তিনি আমাদের সকলের প্রিয় বিশ্ব রঙের কর্ণধার ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা দাদা শুভ সকাল কেমন আছেন শুভ সকাল ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি অনেক ধন্যবাদ আপনাকে আমরা তো ফ্যাশন ডিজাইনার বলে আপনাকে পরিচয় করে দিলাম আগে বাট তার থেকেও সবচাইতে বেশি যে গরম পজিশনটা নিয়ে আপনি আছেন সেটা হচ্ছে সঙ্গীত শিল্পী আমরা রিসেন্টলি দেখেছি চমৎকার একটি মিউজিক ভিডিও সহ আপনার একটি গান সেই গানটি সম্পর্কে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে কিভাবে পরিকল্পনা করলেন এবং কিভাবে মাথায় এলো যে এত সুন্দর একটা গান আপনি সকলকে উপহার দিবেন এটা আসলেই মানে এটার বিহাইন্ড দ্য সিনটা সত্যি একটা মুভি করার মতোই গল্প মানে যখন আমরা পহেলা বৈশাখের বিশাল আয়োজন শুরু করেছিলাম সো পহেলা বৈশাখের আয়োজনটা আরও বেশি কালারফুল করার জন্য খুব সুন্দর একটা ভিডিও মেকিং করেছিলাম যেটা আমরা প্রতি বছরই বিভিন্ন ইভেন্টে ফ্যাশন ভিডিও মেক করি সেখানে সব সুপারস্টাররা পারফরমেন্স করেছিল আমাদের দুই দিনের শুটিং ছিল প্রায় 120 জনের টিম আমরা গাজীপুরে একটা শুটিং স্পটে শ্যুটটা করি কিন্তু এডিট টেডিট সব শেষ যখনই ওইটা আমরা পোস্ট দিব ফেসবুকে বা আমরা প্রচারে যাব ঠিক তখনই লকডাউন হয়ে গেল আর পারলাম না এরপর তো একটার পর একটা আমাদের পহেলা বৈশাখ শেষ রোজার ঈদ শেষ কোরবানির ঈদ শেষ তারপরও নানান ধরনের টেনশনের ভেতর দিয়ে বাসার মধ্যে অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম সেই সময়টা যতভাবে কাজ করা যায় অনলাইনে অনেক ব্যস্ত ছিলাম তখন ঘরেই তো থাকতাম ফ্যামিলি নিয়ে একটা সময় ফিল করলাম যে এত সুন্দর একটা ভিডিও যেখানে আসলে সব সুপারস্টাররা পারফরমেন্স করেছিল লাক সুন্দরী নীলা আমাদের সাদি ইসলাম মৌ নীরব আসিফ বাঁধন ফ্যান অ্যান্ড হ্যান্ডসামের মানে সব ভালো ভালো সেলিব্রিটিরা জনপ্রিয়রা এবং তাছাড়া আরও র্যাম্পের মডেল টডেল বিশাল একটা বিগ বাজেটের একটা কাজ ছিল তো খুবই আপসেট ছিলাম তার মধ্যে আগামী বছরগুলিতে আসলে পহেলা বৈশাখ সেভাবে আর আসবে না কারণ ঈদ আর বৈশাখ একদমই কাছাকাছি এবং বোধহয় দুই এক দিনের গ্যাপ থাকে তো তাহলে ভিডিওটার ভবিষ্যৎটা কী এই চিন্তা করলাম তো যখন ওই ভিডিওর যে মিউজিকটা আমি সেট করেছিলাম গানটা সেট করেছিলাম সেটাও আসলে আমারই লেখা ছিল তো ওইটা মিউজিকটা যিনি করেছিলেন তার সাথে যখন ডিসকাস করলাম মন খারাপ করে তখন উনি চিন্তা নিতে পরে বলে কি অসুবিধা নেই দাদা আপনি গানটা দিয়ে দেন আমাকে আমি ভিডিওটা পাঠালে ওর মধ্যে আমি একটু শঙ্খ কাশি উলু এগুলো বসিয়ে দিলে এটা পূজার গান হয়ে যাবে তো আমার তাই তো ওটা তো মাথায় আসে নাই এই আসলে সূত্রপাতটা শুরু হলো আচ্ছা তো আমি তো চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে তো এটাই পূজার মুড দেওয়া যাবে ভিডিওটাকে তারপরে হঠাৎ করে তখন না অনেক রাত জেগে জেগে কাজ করতাম প্রায় দুইটা তিনটার পরে যে ঘুমাতাম তো একদিন হঠাৎ মাথায় আসলো যে আচ্ছা গানটা তো আমারই লেখা ছিল তো আমি কেন না লিরিকটা চেঞ্জ করে ফেলি তাহলে তোর পূজার গান হয়ে যাবে এই মাথায় আসলো তখন ওই এক রাতের মধ্যেই আমি পুরো গানটা লিখে ফেলছিলাম লিখে ফেলে পরে উজ্জ্বল সিনহা যিনি গানটা তৈরি করেছেন ওনাকে আমি পাঠিয়ে দিলাম লিরিকটা যে দাদা প্লিজ আপনি একটু আমাকে ভয়েস দিয়ে পাঠান তখন তো আসলে আমি বেরোতাম না ঘর থেকে ঘরে বসে কাজ করা তখন বলছে যে আমি ভয়েস দিব এটা কেমন দেন না একটু দেখি না কী দাঁড়ায় ওটা এই ভিডিওর মধ্যে সেট করে দেখি কেমন লাগে তখন উনি ভয়েস দিয়ে পাঠালো এই ভিডিওর মধ্যে সেট করলাম তখন ভিডিওটা যে মেক করেছে কল্পলোক ওর সাথে যখন কথা বললাম ও বললো যে এটা কীভাবে সম্ভব হবে আমি দাও না একটু একটু অন্য ফুটেজ দিয়ে দিয়ে এটাকে পূজার মুড বানাও তো বানালো বানানোর পরে একটা সময় ফিল করলাম যে আসলে আমার বৈশাখের কনসেপ্ট ছিল নানান ধরনের দেশীয় কালচারকে ডেভেলপ করা ওই কনসেপ্টে করা কিন্তু আমার গান তো হচ্ছে দুর্গা মা উলু শঙ্খ ঢাকি এইসব শব্দ এটার মধ্যে তাহলে তো ওইটার সাথে যাচ্ছে না মানে কোনোভাবে নিতে পারছি না হ্যাঁ অস্থির লাগছে যখনই কোনো লিরিক আসতেছে অন্তরাগুলিতে তখনই মনে হচ্ছে এটা তো এটা ও বলতেছে জয় মা দুর্গা বলে আর ওখানে দেখা যাচ্ছে নৌকায় কাপল ঘুরে বেড়াচ্ছে মানে কোনো সাথে যাচ্ছে না তখন চিন্তা করলাম তাহলে একটু কিছু করি এটা আমাদের কী করা যাচ্ছে কয়েকটা শট নিই আর একটা শ্যুট করি অল্প একটু তখন ঢাকেশ্বরী মন্দিরে কথা বললাম তো ওনারাও রাজি হয়ে গেলেন যেখানে ওখানে সবসময় দুর্গা মার মূর্তি থাকে তো শুটিং করতে গিয়েই আসলে আমি যখন আমার মডেলদেরকে ডাকলাম কারণ যারা গাজীপুরে শুটিংয়ে ছিল তাদেরকে ম্যাক্সিমাম ডেকেছি আর বাকি অন্যান্য কারণ পুজো বাড়ি একটা দেখাইতে হবে আমি ভাবছিলাম আমি যে
ওইটা দেখাবো পুজোর বাড়ির বাইরের অংশটা, দেখাবো এটা পুজোর ঘরের অংশটা, ভিতরের অংশটা, এইরকম আর কি। শুটিং করতে গিয়ে না আসলে আমি এক এক সময় এক একটা ভাবছিলি এদিকে সাথে সাথে করতে করতে দেখলাম কি যে রাতের বেলা খেয়াল করলাম যে ওইটা আসলে সাথে যাবে না। তখন যিনি ডিরেকশন ডিরেক্টর ছিলেন তাকে আমি বললাম যে আমি কোনোভাবেই গাজীপুরের শুট এখানে আনবো না, এটা নতুন করে। হ্যাঁ, আর মজার কথা হচ্ছে আমার আসলে লিপ পার্ট থাকার কথা না, যখন ওরা কস্টিউম চেঞ্জ করতে গেছে তখন হঠাৎ করে যিনি মেক করেন এটা বলছিলেন যে দাদা আপনি তাহলে এক কাজ করুন, যেটা আপনারই তো গান, আপনি লিপ পার্টটা করে ফেলি। আমি লিপ পার্ট করবো, হ্যাঁ করে ফেলি, কিচ্ছু আপনার রেখে দিই না, কোনো কাজে তো লাগবে আপনার। তখন আমি লিপ পার্ট করি, এই লিপ পার্ট দিয়ে এটা সেটা মিলিয়ে সে তখন গানটা বানায় আর কি। এই হচ্ছে এটার গল্পটা। এবং সামহাও মানে আসলেই আমি বলবো যে সৃষ্টিগত অশেষ কৃপা, দুর্দান্ত একটা কাজ হয়েছে। এবং আমি বলবো যে বাংলাদেশের দুর্গাপূজার এখন পর্যন্ত সর্বসেরা মিউজিক ভিডিও এটা হয়েছে। বাহ, আসলে পরিকল্পনা একরকম হওয়ার পরে সেটাকে কি বলা যায় যে সেটাকে আবার পুনরায় করতে 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 একদম পরিপূর্ণ একটা আমি একটু খুঁতখুঁতে, তো মানে যে কোনো কিছু, যেমন ওখানে একটা লাইন আছে যে ছেলে বুড়ো কোমর দুলিয়ে নাচে, তো ছেলে বুড়োর জন্য কিন্তু আমি আবার যেই আমার এক মেসোমশাই উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী পিন্টু ঘোষ এবং সুকল্যাণ নদীর বাবা। আচ্ছা, তাকে তখন ইনভাইট করলাম। আর মায়ের চরিত্রে যিনি ছিলেন তিনি হচ্ছে শর্মিলি আহমেদ এবং ওয়াহিদ মল্লিক জলির ছোট বোন, মিঠু আপাকে ডাকলাম। এরকম একটা ছোট বাচ্চা, সব বয়সকে আসলে, এবং মণ্ডপের মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে, ওগুলোই আস্তে 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 ওখানে হওয়ার পরে আসলে জিনিসটি এরকম দাঁড়িয়ে, মানে বাস্তব চিত্রটাকেই আপনি একদম শুটিং এর মাধ্যমে। সাধারণত আমরা দেখি যে বাংলাদেশে যেই মানের গানের ভিডিও এখন পর্যন্ত দেখেছি, খুব তো আসলে পুজোর গান হয় না এদেশে, তো যতটুকু হয়েছে সবসময় আমি দেখেছি যে অনলি ডান্সাররা পারফরমেন্স করে, যে হয়তো শিল্পী গান গেছেন সামনে আর পিছনে ডান্সাররা ডান্স করে, এই হচ্ছে একটা কনসেপ্ট। কিন্তু যেটা আসলে আমি কখনোই ভাবতে পারি না, আমার কাছে হচ্ছে গানের কথার সাথে এটা মনে হয় একটু ভিডিও দেখলে যে কেউ মনে করবে যে একটা সিনেমার ভেতরে একটা গান বোধ হয়, এটা একটা মুভিটা দেখে আসি এমন মনে হবে। আচ্ছা, তো যেহেতু এবার পুজোটা একদম করোনার মধ্যেই পড়ে গেছে এবং যদিও সবকিছু আবার আস্তে আস্তে শুরু করেছে, বাট তারপরেও আতঙ্কটা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি, তো এবারের পুজো নিয়ে পরিকল্পনা কি, কেমন কাটবে মনে হচ্ছে? আমার তো মনে হয় যে মানুষ টুকটাক শপিং এ আসছে, কেনাকাটা করছে, যার যে নিজস্ব প্ল্যান আছে। আসলে কি যেহেতু সরকার দরজা খুলে দিয়েছে, মানুষ কিন্তু ব্যস্ত, কোনো কিছু কিন্তু বন্ধ নাই, মানে কাজের জন্য কাজের ক্ষেত্রগুলো কিন্তু ঠিকই সবাই বের হচ্ছে, মার্কেটে যাচ্ছে, এই করছে সেই করছে, হয়তো স্কুলগুলো বন্ধ আছে। এবং ফিল করছি যে সেইভাবে তো পূজা মণ্ডপগুলো এভাবে আলোকসজ্জা হবে না, বা খুবই নিয়ম নীতির মধ্য দিয়ে ভিড় হয়তো হবে না, হলেও হয়তো সিস্টেম ওয়াইজ হবে, যেগুলো আসলে মেন পূজা মন্দির যেগুলো, আর অলিতি গলিতে ওটা তো অতটা মেনটেন করা সম্ভব হবে না হয়তো। কিন্তু আমার মনে হয় আনন্দ কমে থাকবে না, খুব বেশি আতশবাজি, আলোকসজ্জা বা খুব মিউজিক সিস্টেম না থাকলেও ঢাক ঢোল দিয়ে আমার মনে হয় ঠিকই দুর্গামার একটা আবির্ভাব ঘটবে এবং সবাই আনন্দও সেইভাবেই করবে, এবং সব কিছুর ভেতর দিয়ে হয়তো দশমী যাত্রা বিসর্জন হবে। তো আমরা যেটা দেখে এসেছি আজকে থেকে না, প্রায় দীর্ঘ অনেক বছর ধরেই বিশ্বরং কিন্তু আমাদের উৎসবগুলোকে কেন্দ্র করে নতুন নতুন সব কিছু উপহার দিয়ে থাকে সকলকে, এবং সবার একটা ধারণাই থাকে যে আর কোথাও না হলেও বিশ্বরঙে গিয়ে আমরা স্পেশাল কিছু পাবো। তো এবারের পুজো উপলক্ষে স্পেশাল বিশ্বরং কি করেছে, বা এবারকার কনসেপ্ট আসলে কেমন ছিল? ভাবতে খুব ভালো লাগে বাংলাদেশে মানে পুজোর ফ্যাশনটা কিন্তু বিশ্বরঙে হাত দিয়ে আসে। আমি একটা সময় ফিল করলাম যে বাংলাদেশে অনেক দিবস মানে যেগুলো আসলে বলতে গেলে বিশ্বরঙে হাত দিয়ে আসছে, কারণ একটা সময় ফিল করলাম যে যেভাবে বিদেশি কাপড়ের প্রভাব এদেশে ছিল, বা যেভাবে মানুষ বিদেশি কাপড়ের প্রতি দুর্বল ছিল, সেই জায়গা থেকে অনেকটা আমরা বেরিয়ে আসছি। এখনও যে পুরোপুরি গেছে তা না, সেটা থাকবেই, কিন্তু তারপর আমি বলবো যে আমরা একটা জায়গা তৈরি করেছি বিগত বিশ্বরঙে 25 বছর হলো, এই ডিসেম্বরের 26 পড়বে, তার মানে হচ্ছে বিশাল একটা জার্নি এবং বিশাল এক্সপিরিয়েন্স, এবং আমাকে কিন্তু রাস্তাটা তৈরি করতে হয়েছে, একটু একটু করে তৈরি করতে হয়েছে, পোশাকের ডিজাইনও করতে হয়েছে, মানুষের মনকেও বদলাতে হয়েছে। এর মধ্যে আমরা তো 1994 ছিলাম, এরপর 96, 97, 98, এরপরে তো এটিএন বাংলা চ্যানেল আই, বিভিন্ন প্রথম আলো ম্যাগাজিনগুলো সবগুলোর কিন্তু জন্মের পরপরই হয়েছে, এবং আমরা কিন্তু একসাথে, এবং এই মিডিয়াগুলো না থাকলে এটিএন বাংলা যেভাবে ফ্যাশন রিলেটেড প্রোগ্রাম করতো আয়নার সামনে এটা সেটা, আমরা একসাথে হয়ে একটা যুদ্ধই করেছি আসলে দেশের জন্য বলতে গেলে, একটা বিশাল
চেঞ্জ এসছে যেটা আসলে সবাই হাত ধরে কাজ করেছি বলেই সম্ভব হয়েছে। তেমনি পূজার ফ্যাশনটাও ছিল না তখন, আমি খুব রিকোয়েস্ট করতাম পত্রিকাগুলোকে প্লিজ একটা পূজার সংখ্যা করেন, ম্যাগাজিনগুলোকে বলতাম প্লিজ পূজার একটা কাভার করেন, একটা এপিসোড করেন। যেমন এটিএন বাংলার আমি তো বলবো যে বাংলাদেশের প্রথম পূজার ম্যাগাজিন অনুষ্ঠান আমি এটিএন বাংলায় করেছি, যেটা এফডিসিতে শ্যুট করে, এবং এখান থেকে এডিটিং প্যানেল থেকে আমাকে ফোন করেছিল, দাদা এরকম অনুষ্ঠান হয় দুর্গাপূজায়? সম্ভব হয়, কেন হবে না? মানে আমরা তো ঈদ আনন্দমেলা দেখেছি, কোনো সময় পূজা আনন্দমেলা কিন্তু দেখি নাই। তো সেইটাও কিন্তু আমি এটিএন বাংলার সহযোগিতা, এটিএন বাংলাকে সবসময় ধন্যবাদ জানাই। সেদিনও বিটিভির সাথে গল্প হচ্ছিল, ওনারাও একবার এবার একটা কিছু করছে, তো আমাকে জিজ্ঞেস করার পর আমি কিন্তু এটিএন বাংলার কথা বলেছি যে আমি আপনি এটি হয়তো ইউটিউবে গেলে অনুষ্ঠানটা পেতেও পারেন। অনেক লাক সুন্দরী মুনমুন, আমি এবং লবি আপা ছিল, অনেক সুন্দর রান্না, পূজার রান্না, পূজার ফ্যাশন, পূজার সব কিছু দেখিয়েছিলাম অনুষ্ঠান। রদিনাথ জানমুনি গান করেছিলেন, এরকম সন্দীপন্দা ছিলেন, এরকম মানে ভাবে না তো কেউ। তো আমি বলবো যে একটার পর একটা ভাবনা আমি ভেবেছি এবং সবাই আমাকে সাপোর্ট করেছে, সেই জন্যই বাংলাদেশে এখন বিশাল পূজোর মার্কেট, পূজোর নাটক হয়, পূজোর গান হয়, পূজোর সব কিছু হয়, পূজোকে কেন্দ্র করে এখন 4-5 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। আচ্ছা, তো বিশ্বরং যখন যাত্রা শুরু করেছিল আমরা যেটা জানলাম, এবং এটা ধরেই নেওয়া যায় যে নতুন কোনো কিছু যাত্রা কিন্তু কখনোই খুব বেশি সুমসৃণ হয় না, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসেই কিন্তু তারপর সফলতার মুখ দেখতে হয়। তো সেখান থেকে আপনি অনেকটা সময় উতরে এসেছেন এবং এখন বিশ্বরং একটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে এখানে আসলে কাউকে পরিচয় করিয়ে দিতে হবে না বিশ্বরংটা কি। তো সেই জায়গা থেকে বিশ্বরঙের এখন কয়টি শাখা রয়েছে এবং কোথায় কোথায় আপনারা কি বাংলাদেশের সব জায়গায় পৌঁছে দিতে পেরেছেন কিনা? সব জায়গায় পৌঁছানো তো আমার পক্ষে সম্ভব না, আমি চাইও না আসলে। কারণ কি, আমি ফিল করেছি আগে, যেমন এক সময় মানুষ বলতো হ্যাঁ আমার পটুয়াখালীতে দেন, বরিশালে দেন, অমুক জায়গায় দেন, তমুক জায়গায় দেন, অমুকরা তো আসছে, তমুকরা তো আসছে। আসলে বিশ্বরঙের কাপড় পরার জন্য আমার মনে একটা টেস্ট দরকার হয়, এবং একটা সিটিতে আমি মনে করি ওই ওই রুচিসম্পন্ন মানুষের সংখ্যা খুবই কম থাকে। যেমন আমাদের সিলেটের শোরুম আছে, এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 10 বছর হয়ে গেছে, এখন আস্তে আস্তে ডেভেলপ করছে। বা আমাদের রাজশাহীতে আছে, দিনাজপুরে আছে, সুনামগঞ্জে আছে, ময়মনসিংহে আছে, এরকম। কিন্তু অনেক মানুষ পাগল, কিন্তু আবার অনেক মানুষ পাগল না। কারণ হচ্ছে আমি সবসময় বলি যে যেসব শহরগুলিতে আর্ট কালচারের চর্চাটা বেশি হবে তারা আসলে বিশ্বরঙের কাপড় পরবে। এটা এমন না যে চায়না থেকে আমি গেঞ্জি কিনে এনে ঝুলিয়ে রেখেছি বা ডেনিম ঝুলিয়ে রেখেছি সবাই কিনবে, এটা আসলে সবাই কেনার জিনিস না, কারণ এটা সবাই বোঝেও না, এটা জর্জের শাড়ি না। এটাকে বুঝতে হলে সবাই অনেক এইসব শহরগুলোতে হয় কি, যারা ঢাকার বাইরে, এত দাম দিয়ে একটা সুতি শাড়ি কিনবো, সুতি শাড়িও বলে না, সুতি কাপড় কিনবো, মানে শাড়ি হচ্ছে যেটা সিল্ক, আর এটা আসলে কখনোই তারা ডিজাইনার্স কালেকশন চিন্তাই করতে পারে না, তারা হয়তো তাদের পরিচিত না, পরিচিত না। তো সেই জন্য হচ্ছে কি, আমি সবসময় বলি যে সব জায়গায় আমি যাবো না, সব জায়গায় আমারটা কেনার মতো ক্রেতাও নাই। ওই জায়গাটাকে যতদিন না ডেভেলপ করবে, যেমন চিটগাঙের কথা একই, কিন্তু চিটগাঙে আপনি গেলে দেখবেন যে চায়না, ইন্ডিয়ান, পাকিস্তান এদের প্রভাব অনেক বেশি, কিন্তু ওই কালচারটা মানে ওখানকার, আমি তো জানি যারা আর্ট কালচারের সাথে জড়িত তারা কিন্তু খুবই সীমিত, আমি তাদের সাথে অনেকের সাথে আমার পরিচয় আছে, তো তারাও চায় যে ফ্যাশনটা ডেভেলপ করুক। ওখানে অনেক ছেলে মেয়েরা মডেলিং করতে চায়, গান করতে চায়, টেলিভিশনে কাজ করতে চায়, কিন্তু সেইভাবে আমি বিগত অনেক বছর ধরে, 25 বছর আমি বলবো, সেই উন্নতিটা আসলে হয় নাই। কিন্তু ওখানে কিন্তু টাকার পাহাড়, কিন্তু টাকা থাকলে যে বিশ্বরঙের কাপড় কেনার মতো রুচি থাকবে সেটা আসলে না। তো সেই জন্য আমি সবসময় বলি যে প্লিজ, কালকে আমি লাইভে গিয়েছিলাম ফ্যান পেজ থেকে, কী কী যে কত শহরের নাম বললো, আমি জীবনে সব জায়গায় যাইও নাই, বলে এখানে একটা শোরুম করেন দাদা আমরা পাই না কাপড়, তা বলছে অনলাইনে এখন আমরা ফুললি সাপোর্ট দিচ্ছি, অনলাইনে সবসময় অর্ডার করলে আমরা একদম ঘর দুয়ার পর্যন্ত পৌঁছে দিচ্ছি, অর্থাৎ কোনো দূরত্ব এখন আর দূরত্ব না। তো ঢাকার বাইরে আসলে ওই জায়গাটা ডেভেলপ যতদিন না হবে, আমাদের মতো ডিজাইনার্স প্রোডাক্ট বা আমরা বুটিক যারা কাজ করি, আমরা তো একটা কনসেপ্ট ডেভেলপ করি, রিসার্চ করি, কতজন এটাকে বোঝে, তারা তো এটা প্রিন্টের শাড়ি মনে করে, তো ওই রকম আর কি। তো আগে তাদেরকে বোঝাতে হবে, দেন গেতে আমাদের কাপড়টা পছন্দ করবে অবশ্যই। এবং আমরা দেশীয় পোশাকের কথা যেটা বললাম, সেটা কিন্তু যারা সংস্কৃতির সঙ্গে জড়িত, যাদের দেশপ্রেম রয়েছে, তারাই কিন্তু দেশের কাপড়টাকে ভালোবাসবে বা দেশীয় কাপড়টাকে তারা প্রাধান্য দিবে, এটাই স্বাভাবিক। তো যেটা আগে যে ক্রাইসিসটা ছিল, যেটা আপনি বললেন যে আগে হয়তো বা একটা কাপড় কেনার জন্য মানুষ শোরুমের উপরই ডিপেন্ডেন্ট হতো বা শোরুমে গিয়ে আমাকে কিনতে হবে, সেটাই হয়তো বা অনেকে ভাবতো। বাট করোনার কারণে আমরা যেটা দেখেছি যে অনেক কিছু কিছু প্রতিষ্ঠান যারা ছিলেন, যারা যাদের কাপড় আমরা আসলে চাইলেও অনলাইনে পেতে পারতাম না, কারণ তারা শোরুমটাকে বেশি প্রায়োরিটি দিত। শোরুমটাকে আমি নিজেই তো এরকম ফেসবুক পেজ সবসময় আমার কাছে সুন্দর একটা ছবি পোস্ট দিব, আমি এতেই খুশি। মানে শোরুম
ফ্যান পেজে কাস্টমার আমাকে নক করবে কাপড় কেনার জন্য আমি কখনো ভাবতামই না। এটা এই করোনার মধ্যে আমি দেখেছি রিয়ালাইজ করা গেছে কি পরিমাণ কাস্টমার এটার মধ্যে থাকে এবং এটা এখন ইজি ওয়ে হ্যাঁ মানে তারা সবসময় যোগাযোগ রাখছে। আমি আজকে যখন পোস্ট দিলাম আমার প্রোফাইল স্ক্রিনশটে আমি দিয়েছি কারোর জন্য কোনো কমপ্লেন, কারণ অনলাইনে হয় কি অনেক বিরক্ত হয়ে যায়, কারণ একটা পোস্ট দিলে দেখা যায় যে অ্যাট এ টাইম আমরা হয়তো একটা পাঁচজনের টিম আছে আমরা ধরলাম, ওই পাঁচজন তো আসলে কয়জনের সাথে কথা বলে, পাঁচজন, কিন্তু একজন কাস্টমার এতক্ষণ ধরে রাখে এইটা করেন সেইটা করেন পাটটা কত ইঞ্চি এই সেই করতে আরও পঞ্চাশ জন হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে, সে তো আমাকে লাইনে পাচ্ছে না বা তাকে তার হয়তো কথার রিপ্লাই আমরা দিতে পারছি না, তখনও সে বিরক্ত হয়ে অন্য বাজে একটা কমেন্ট করে বসে। তো এই একটা ঝামেলা আছে। তারপর আমি বলবো যে শোরুমে এসে কেনা, নতুন কাপড়ের গন্ধ পাওয়া, একটা কাপড় কিনতে এসে অনেকগুলো কাপড় দেখতে পাওয়া, অনেক অপশনস থাকে, অনেক অপশনস থাকে। যতই বলি না কেন আমি আজ পর্যন্ত জীবন অনলাইনে কিছু কিনি নাই, আমি কিনতে পারি না, আমার মনেই হয় না যে আমি অনলাইন থেকে কিছু কিনতে পারবো, আমিও বুঝতো না। এরকম নিশ্চয়ই অনেকেই আছেন। তো আমাদের শোরুমগুলো হয় কি এখানে তো আর ভিড়টি নাই, আমরা খুবই নিরিবিলি পরিবেশে আমাদের আউটলেটগুলো, তো আমার মনে হয় যারা যদি আসেন শোরুমগুলোতে তাহলে খুব সুন্দর পরিবেশে হয়তো নির্ঝঞ্ঝালভাবেই খুব সেফটি ওয়েতে শপিংটা করে ফেলতে পারবে। আর অনলাইন তো রয়েছে ওয়েবসাইট, যারা একদমই পৌঁছাতে পারে না শোরুম পর্যন্ত তাদের জন্য অনলাইন, তাদের জন্য হ্যাঁ তাদের জন্য অনলাইন। এবং অনলাইনে আমাদের অজস্র, আমার মনে হয় না কোনো হাউস এত ছবি রাখে ডিজাইনের, যেটা আমি নিজে তত্ত্বাবধানে নিজের কোরিওগ্রাফিতে করি এবং আমার বিশাল একটা মডেল টিম আছে যারা বিশ্বরঙ্গের মেম্বার, তারা অক্লান্ত পরিশ্রম করছে এই এই লকডাউনের মধ্যে। এমনও হয়েছে যে আমরা ঘর থেকে বেরোতে পারছি না, আমার মডেল বোধ দাদা পাঠিয়ে দেন, আমি মোবাইল দিয়ে ছাদে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, অনলাইন তখন তো অনলাইনই ভরসা ছিল। তো এইরকম ক্রাইসিস পিরিয়ডগুলো আমরা পার করেছি, কিন্তু আমার মনে হয় যে অনলাইনে কেনাকাটা করতে চাইলেও বিশাল ডিজাইনের ভান্ডার রয়েছে যেখান থেকে ওনারা পছন্দ করতে পারবেন। সেটা আসলে প্রত্যেকটা মানুষেরই তো আলাদা আলাদা চিন্তা ভাবনা কাজ করে, যাদের ধৈর্য রয়েছে তেমন আমার মনে হয় তারাই অনলাইনে শপিং করতে পারেন, বা অনেকে এনজয় করে, অনেকে বলেন যে আমি পারবো না অনলাইনে কিছু অর্ডার দিতে, আমি আজ পর্যন্ত কিছু অনলাইনে অর্ডার দিতে পারিনি, কিন্তু অনেক অভ্যস্ত ইউজ টু অফিসে বসে আছে দেখছে একটু হয়তো রেস্টের ফাঁকে একটু দেখতে রিফ্রেশমেন্ট হচ্ছে, আচ্ছা সুন্দর তো এটা, আচ্ছা অর্ডারটা দিয়ে ফেলি, টুক করে বাসায় চলে যাচ্ছে, আবার হয়তো থ্যাঙ্কস দিচ্ছে, ভিডিও করে আমাকে পাঠাচ্ছে, আবার বিরক্ত হয়ে অনেকেই বাজে বাজে কমেন্টও দিচ্ছে, সবটার ফিলিংসই আমার কাছে মধ্যে আছে দেখিয়েছি আমি আর কি। ভালো খারাপ তো প্রত্যেকটা জায়গাতেই থাকবে, এটাই স্বাভাবিক, মনের ইয়াটা তো সব পূরণ করা সম্ভব হয়ে ওঠে না সত্যি কথা। সেটাই তো, আগেই আমাদের একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে যে দেশীয় পোশাক মানেই, দেশীয় ডিজাইনার পোশাক মানেই শুধু সুতি হতে হবে, সুতির কাপড়ই হয়তো বা দেশীয় কাপড়, এছাড়া অন্য কোনো কাপড় আসলে হয় না আমাদের দেশীয় ডিজাইনে। বাট আমরা, আমি যেটা দেখেছি রিসেন্টলি সেটা হচ্ছে যে মুসলিন নিয়ে আপনি খুব কাজ করছেন এবং অন্য অন্য ফেব্রিক, আমাদের দেশীয় যে আরও কিছু ফেব্রিক রয়েছে যেগুলো খুব ফেমাস সেগুলো নিয়েও কাজ করছেন আপনারা, তো সেই কনসেপ্টটা কীভাবে দাদা মাথায় এলো এবং আপনি কীভাবে এটাকে মিলিত করছেন সব সব কিছুর সাথে? আমি বলি সবসময় আমার প্রচেষ্টাই আছে যে মানুষকে, মানে একটা সন্তানকে থাকে না যে এই কার্টুন দেখবা না, তাড়াতাড়ি ঘরে পড়ালেখা করো, এই করো, আমারও মনে হয় বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আমি সবসময় এভাবে ফিল করেছি যে সবসময় মানুষ বাইরে চলে যেতে চায়, আমি তাড়াতাড়ি এইটা করে ছলাকলা করে ইভেন্ট সাজিয়ে ভালো মডেল দিয়ে নাচ গান দিয়ে এমনি ওমনি তাদেরকে সবসময় আমি ঘরের দিকে, মানে দেশের দিকে, দেশের মুখে ফিরিয়ে এনেছি, আবার তারা হয়তো চায়না চলে যাচ্ছে, তাদেরকে আবার নিয়ে আসছি, আবার হয়তো ইন্ডিয়া চলে যাচ্ছে, পাকিস্তান চলে যাচ্ছে। তো সবসময় না আমাকে এটা ফেস করতে হয়েছে, আমি সবসময় বাংলাদেশে কোনো না কোনো ইভেন্ট বা কোনো না কোনো আয়োজনের মধ্য দিয়ে আসলে তাদেরকে সবসময় মনে হচ্ছে ঘরমুখী করি, দেশের টাকা দেশে থাকুক। তো বিদেশি কাপড় একটা জিনিস আমি বুঝি আসলে যে আমাদের কষ্ট অনেক বেশি হয়ে যায়, সত্য কথা যেটা, কারণ দেশের বাইরে যেভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে ফ্যাশনের জন্য, আমাদের তো সেটা হয় নাই আসলে, আজ পর্যন্ত হয়নি, যেটা হওয়া উচিত ছিল, প্রায় 50 বছর পরে যাচ্ছি আমরা, কিন্তু সেইভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য কোনো কিছু গড়ে ওঠে নাই। যেভাবে গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে সেইভাবে কিন্তু এই জায়গাটা সেভাবে নজর দেওয়া হয় নাই, যে কারণে হচ্ছে কি আমি 15 বছর আগেও যেই সমস্ত তাঁতিদের নিয়ে কাজ করেছি, তাঁদের এক একজনের 600, 1000, 1200 তাঁত ছিল একজনেরই, এখন তারা হয়তো 200-250 তাঁত নিয়ে কাজ করছে, ডে বাই ডে কিন্তু এগুলো কমেই আসতেছে, আমি কিন্তু বাড়তে দেখছি না। তো এই যে কমে আসছে, মানুষের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, অনেক তাঁতিরা তাদের তাঁত ছেড়ে তারা ধান কাটছে, তারা সিএনজি চালাচ্ছে, তারা রিক্সা চালাচ্ছে, বাজারে বসে সবজি বিক্রি করছে, কেন তারা লাইনচ্যুত হয়ে যাচ্ছে, কেন বংশ পরম্পরা, আমি তো চাইলে আমার ছেলেকে MBA পাশ করে তাঁতে বসাতে পারবো না। তো কথা হচ্ছে এই যে শিল্পীগুলি হারিয়ে যাচ্ছে, শিল্পগুলো হারিয়ে যাচ্ছে,
একার দায়িত্ব তো আমাদের না আসলে, যারা আমরা দেশীয় উদ্যোক্তা আছি, যারা নিজের উদ্যোগে আমরা কাজ করছি, এই উদ্যোক্তাটার পেছনে কিন্তু আসলে সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আমরা আমাদের মতো করে কাজ করেই যাচ্ছি, কিন্তু এমন এমন প্রবলেম আছে যেটা আসলে আমার হাতে না, একার পক্ষে সম্ভব না। তারপর তো আদার্স অনেক খরচপাতি আছে, ব্যাংক লোন, ইন্টারেস্ট, এটা সেটা মিলে কিন্তু প্রোডাক্টের দামও বেড়ে যায় যেই কারণে। ইন্ডিয়াতে কিন্তু সেই জিনিসটা নেই, পাকিস্তানে কিন্তু সেই জিনিসটা, তাদের কিন্তু অনেক বিশাল ইনভেস্টমেন্ট থাকেই এই ধরনের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, তারা ভর্তুকি দিচ্ছে। কারণ আমরা যদি না থাকি, আপনি মনে করেন যে আমরা দেশীয় হাউস আর কয়টা এখন, এই কয়টা হাউস যদি বলে না আমরা চলে যাব এই লাইনে থাকবো না। এখনই কিন্তু করোনাকালীনে অনেক শোরুমগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আলটিমেটলি থাকবে কারা? আলটিমেটলি আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের যা কিছু আমরা লালন করেছি এত বছর ফ্যাশনের মাধ্যমে। আমরা সারা জীবনই দেখেছি বাংলাদেশকে বিদেশে নিয়ে যাওয়া মানেই হচ্ছে এক দল বেঁধে গানের শিল্পী নিয়ে যাচ্ছে আর নাচের শিল্পী নিয়ে যাচ্ছে, অথচ একটা দেশকে পরিচয় করে তোলার জন্য পোশাক হচ্ছে তার প্রথম পরিচয়। সেই পোশাকটাই সবসময় অবহেলিত। তিনি হয়তো দেশের গান গেয়ে চলে আসতেছেন, দেশকে রিপ্রেজেন্ট করা আসছে, তিনি হয়তো দেশের গানের উপর ডান্স করে চলে আসছেন, কবিতা আবৃত্তি করে, কখনোই ফ্যাশনটাকে জোর দেওয়া হয় না। সবসময় দেখেছি আমার জন্মের পর থেকে দেখছি ধার খয়রাত করি ফ্যাশন ইন্ডাস্ট্রি চলছে, কিন্তু এই 25-30-40 বছরে টুকটুক করে আমরা হয়তো নিজস্ব উদ্যোগে যারা কাজ করেছি তারা একটা জায়গা আমরা আনতে পেরেছি, কিন্তু এখন আবারও খারাপের দিকেই যাচ্ছে এই করোনার জন্য। তো আমি বলি যে অনেকে হয়তো পেশা ছেড়েই দিবে, তা আলটিমেটলি তো দেশের অস্তিত্ব নিয়ে টান দিবে, তখন তো আবার ওই যে লন টন এগুলা দিয়েই তো মার্কেট তো বন্ধ থাকবে না, সবাই কাপড় কিনবে। কিন্তু ডিজাইনার্স কাপড়ের সাথে কোনোভাবেই যেই প্রোডাক্টটা, ধরলাম এই শাড়িটা কত লক্ষ পিস প্রোডাকশন হয়েছে সেটা কি জানি আমরা আমাদের দেশে? আমরা ভাবতেছি যে না আমরা 1500 টাকা একটা জর্জের শিফন পেয়ে গেছি, কিন্তু এই 1500 টাকা তো ওই লোক তো ইন্ডাস্ট্রি করেছে, সে তো 15 লক্ষ পিস প্রোডাকশন করছে, আর আমরা করি কয়টা? 25টা, 30টা, 50টা, হয়তো বড় 120টা, এর বেশি তো জীবনও করবো না। তো সেইটার কস্ট আমার কস্ট এক হবে না, বা এটা হয়তো ডিজিটাল প্রিন্ট, আমি যাচ্ছি ম্যানুয়াল প্রিন্ট, যেমন এইটা এখানেও 5টা রঙ আছে শাড়িতে, আমার এখানেও 5টা-4টা রঙ আছে, এটা কিন্তু প্রতিটা রঙের মধ্যে আলাদা আলাদা ইম্প্রেশন হয়েছে, এটা একবারে বের হয়নি, এই জিনিসটা অনেকে বুঝতে চায় না। তো ওটা আসলে বোঝানোর তারা হবে, এত ভুল যে বুঝে তো লাভ নেই, কাস্টমার বলবে আমি রাইট আছি, আমি এত বুঝে দরকার নেই, আমি কমে চাই। কিন্তু আমি বলবো যে এই দেশ ছাড়া ইন্ডিয়া, পাকিস্তান, চায়না কোনো ডিজাইনার স্টুডিও থেকে ঢুকতে পারবে কিনা ঠিক মতো আমার সন্দেহ আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ছাড়া ঢুকতে পারবে না। কিন্তু আমাদের একটা দেশ যেখানে বিপ্লব সার কোনো ভ্যালুই ধরা হয় না কাপড়ের মধ্যে, এটা সবসময় তুলনা করা হচ্ছে হয়তো গাউসিয়ার সাথে, না হয়তো ইন্ডিয়ার সাথে, নাহলে পাকিস্তানের সাথে। তো ওই বোধটা আসলে আমাদের দেশে ওই চর্চাটা হয় না, ডিজাইনার যে একটা ভ্যালু আছে প্রোডাক্টের মধ্যে, কেউ কেউ বোঝে, সবাই বোঝে না যে, কিন্তু কেউ কেউ ঠিকই বুঝছে আর বাকি মানুষ আসলে বোঝে না। সে এটার জন্য একটা কাপড় আরও সস্তায় দিতে পারবে কিনা, এখন তো হচ্ছে সব কিছুর মধ্যে, আমি আজকেও বাজারে গেছি, ঝিঙা 100 টাকা কেজি, একটা লাউ হয়তো 80 টাকা, মানে এরকম পটল হয়তো 100 টাকা কেজি, কিন্তু কাপড়ের বেলায় এসে বলে 50% আরেকটু কম দেওয়া যায় না, একটা কিনলে একটা ফ্রি দেওয়া যায় না। এই কাপড়ের মধ্যে এসে মানুষের যত আবদার, মানে যত আরও ডিসকাউন্ট, 70% দিলেও বলবে যে ফোন করে দাদা 70% তো সবার জন্য, আমার সাথে আমার জন্য কত দিবেন, এইরকম আর কি। তো এটা আসলে আমি বলি যে ভিতরের মনের অবস্থা যে ঠিক থাকে তাহলে হয়তো ঠিক হয়ে যাবে একদিন। চমৎকার বলেছেন, তা অনেক ধন্যবাদ। আমার দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের কি বলবো, দর্শকদের জন্যেই তো আমরা কাজ করে যাচ্ছি সবসময়। আমি একজন চিত্রশিল্পী হয়েও আমার এই প্রফেশনে থাকার একমাত্র কারণ কিন্তু আপনারা এবং দেশ, দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সবসময় অক্লান্ত পরিশ্রম করছে, বিশ্বরঙ পরিবার এবং বিশ্বরঙ পরিবারকে ঘিরে অগণিত মানুষ, আপনারা সবসময় কম দিয়ে কিনতে চান, কিন্তু আপনি 1 টাকা কম দিলে কিন্তু 1 টাকা কিন্তু আমার টাকা না, এটা অগণিত মানুষের পরিবারের টাকা। অতএব বুঝতে হবে যে 1 টাকা আপনি দেশীয় শিল্পের পেছনে ব্যয় করলে দেশের উন্নতি হচ্ছে, দেশের মানুষের উন্নতি হচ্ছে। আর বর্তমান এই সময়টা, লকডাউন এই সময় বা করোনাকালীন সময়টা, আমরা সবাই কম বেশি জানি যে কতটা অস্থির অবস্থা এবং কত মানুষ বেকার হয়ে আছে। অতএব এই মুহূর্তে একটাই টেনশন থাকবে আমাদের, যে আমরা আমাদের দেশের টাকা 1 টাকাও বাইরে যেতে দিব না। আমাদের শিল্প, আমাদের শিল্পী, সেটা গান, নাচ, অভিনয়, নাটক, সিনেমা, পোশাক আশাক, যা কিছু হোক, দেশের টাকা দেশে রাখবো। একটা টুথপেস্ট কিনতে গেলেও চিন্তা করবেন যে এটা কি দেশের কি না, তাহলে মনে আমরা অনেক দ্রুত আবার ওভারকাম করতে পারবো, আমরা আবার সেই সোনার বাংলাদেশে বাস করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অগ্রিম শারদীয় শুভেচ্ছা।
আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চায়ের চুমুকের পক্ষ থেকে শুভকামনা। তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এটিএন বাংলা পরিবারকে, যেটা আমার পরিবার, জন্মলগ্ন থেকে এটিএন বাংলার সাথে আছি, একসাথে আমরা আজীবন পার করব এটাই স্বপ্ন দেখি। অতএব আপনারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN Bangla Program গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।